الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع علي المجنبي، الصلاة والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على من كان نبيا وأعظم بينهما يؤتيه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنة أجمعين في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان আমার সাথে যদি পারেন পড়বেন আর যদি না হয় একটু মুখটা নাড়াবেন পরার বান ধরবেন কেমন ময়দানে এটা নাজাতের যাতে হয়ে যাবে সব ওপাল إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر وقال رسول الله صلى الله عليه وسلم أن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول صل الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس سبحان الله شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ويكاب السلا ويكاب السلا ويكاب وَقَالَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسُلَّمْ لَا ويكاب وَحَدُكُمْ حَتَّى أَكُونَ ويكاب إِلَيْهِ من ولده وَوَلَدِهِ السلا القمر قول لي سلام إن, ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

এই পৃথিবীর জমিনে আমার কতগুলো বান্দা উম্মত থাকবে রে আমার কতগুলো আশেক থাকবে আমার কতগুলো গোলাম থাকবে রে আল্লাহর নবীজি হায়াতুন নবী জিন্দা নবী ঘোষণা করলেন সাহাবীরা রে ও সাহাবীরা রে আমি নবী জানায়া গেলাম রে আমার উম্মত যদি মুহাব্বত নিয়ে যদি একবার দরুদ শরীফ আমি রসুলের কদমে মহাব্বতে পড়ে যায় রে আমির বলে গেলাম রে আমার আল্লাহ আমার অম্মতের আমল নামায় দশটা সব লেখে দেবে নবী আমার এই বলে খান্ত হয় নাই আল্লাহ নবী বলে ইতি করেন নাই রে আল্লাহ নবী জানায় গেলেন আল্লাহ নবী ঘোষণা করুন রে ও সাহাবাই কেরাম রে আমার উম্মত যদি মোহাব্বত লাগায়া আমি রসুলের প্রেমে যদি একবার দূর শরীর পড়ে যায় রে আমার আল্লাহ আমার উম্মতের গুনা থেকে দশটা গুণা কেটে দেবেন দশটা সব আসছে দশটা গুণা কেটে গেছে সোহান বলেন না রে আল্লাহ নবী বলে গেলেন আল্লাহ নবী ঘোষণা করে গেলেন নবী আমার এখানে শেষ করেন নাই আল্লাহর নবী এখানে ইতি করেন নাই আল্লাহর নবীজি হায়াত নবী जिंदा নবী যারা নবী ঘোষণা করেন সাহাবীরা রে ও সাহাবীরা রে আমার উম্মত যদি mohabbat লাগায়া যদি একবার যদি mohabbat প্রেমে পড়িয়া একবারে দুরূদ শরীফ আদায় করে যায় আমার আল্লাহ আমার উম্মতের 10টা সম্মানিত जग 10টার রিজিক মর্যাদা বাড়ায়া দিবেন আরেকটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ ওই রসূলের প্রেমে যদি দুরূদ শরীফ পড়ে আমাদের লাভ না ক্ষতি এখানে কি কেউ আছেন যারা বিয়ে করেছেন যে হুজুর আমি স্বামী স্ত্রী দুজন 같이 আছেন কেউ আছেন যে হুজুর আমরা দুই ভাই একসাথে মাহফিলে আছে কেউ আছে যে বাবা ছেলে একসাথে বাবা চলো মাহফিলে চলে যাব আছে দেখেন আমার নবী জানায় আদাই আল্লাহর নবী ঘোষণা করে দিলেন হযরতে আবু হুরায়রা থেকে হাদিস কানা দেখলাম ভাইরা রে আল্লাহ নবী জানায় গেলেন আল্লাহর নবী বলে গেলেন সাহাবীরা রে নবী আমার আসরের নামাজ আদায় করলেন কোন নামাজ আর একটু জবার ফলে বলি বাইর ও বন্ধুরে আমার আল্লাহর নবীজি হায়াত নবী জিন্দা নবী আসরের নামাজ করলেন আসরের নামাজ টুকু আদায় করিয়া নবী আমার বসিয়া রইলে আর আল্লাহ নবী হাদিসুরি বর্ণনা করতেছেন সাহাবীরা রে আমার উম্মত যদি মহাব্বত লাগায়া যদি আমি রসুলের কদমে দুরুসুরি পড়ে যায় ভাইরা রে আল্লাহ নবী জানায় দিলেন সাহাবীরা রে দুনিয়া শেষ আখরাত শুরু ওই তার নাম হবে প্রথম মঞ্জিল কবর যেই কবরে বা বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই কেহ নাই কেহ নাই রে আমার মত কে জানাইয়া দাও তারা যখন দূর শরীফ তারা নিরালায় বসে পড়েছিল রে তাদের মাঝে ঘোষণা করে দাও আমি নবী তখন ছিলাম তাদের চেহারার দিকে আমি নবীর চেহারা আমার একটা দিয়ে তাকায়া রইলাম

গেল যখন পাখি গুলা শুনে রে পাখি সাক্ষী হয়ে গেল এই সামিয়ানা গুলো সাক্ষী হয়ে গেল এই আলোকিত জায়গাটা সাক্ষী হয়ে গেল কেমতের ময়দানে সমস্ত কিছু ওই উন্মতের জন্য আল্লাহর দরবারে সাক্ষী দেবে এবার একটি মোহাম্মদের দৃশ্যের পরে না এই দুনিয়া এমনি থাকিবি বাবা আমরা একদিন থাকি মনা সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না

মাস মাস আরেকটু জমানো বলে আওয়াজ দিয়ে আমার যুবক ভয়না বলে না বন্ধুর নাই না

তুনে আর একটি মোহব্বত এলিয় গুলের মাউল জিরি গোলামের কোনো চিন্তা না

মহাপবিত্র ঈদ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত হাজীগঞ্জ শাখা ও পরিচালক বসুন্ধরা হোটেল অ্যান্ড সাইন্স রেস্টুরেন্ট হাজীগঞ্জ আজকে মাহফিলে প্রধান অতিথি আপনাদের সুপরিচিত আশিক রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমধুর কণ্ঠে সুর সারা বাংলা আলোরন চিস্টিকারী পীরে তরিকত রহনমে শরিয়ত হযরত মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব মাধ্লা হলে আ পীর সাহেব জেলালিয়া দর্বা শরীফ, লাখসাম মিললা এবং অন্যান্য উলামাই কেরা স্টেজে বসা রয়েছেন, ওলামায়কেরা মরু্বেনে এজাম এই মহামফিলের পেন্ডেলে বসে রয়েছেন। দাড়ি পা আমার বাবারা। আমার যুবক ভায়েরা। পর্তানিশ আমার মাদধলেরা দুকান পাচে আমার বাবারা। সকলের প্রতি আমার অন্তের অন্তুস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা এখানে আসতে পেরেছি আমরা খুশি না বেজার খুশি আরেকটু जवान ঘুরে বলি আমরা খুশি না বেজার একজন বেজার রয়েছেন তিনি কে শয়তান আর আমাদের মধ্যে কিছু মানুষ আমরা বেজার রয়েছে ঠিক কিনা ভাই আল্লাহাক তাদেরকে খুশি করার এই মহাফিলে আসার তাওফিক দান করুক সকল বলে আমি যারা যারা আসতে পারে এই বাড়িতে বসে রইলেন মাইকের আওয়াজ শুনতেছেন আল্লাপাক তাদেরকেও আসার তাওফিক দান করুক সকল বলে আমি তো সর্বপ্রথম একটা কথা জানতে চাই পৃথিবীর জমিনে আল্লাপাক রসুল পাঠিয়েছেন সাথে সাথে কোরআনও পাঠিয়েছেন ঠিক কিনা বলে আগে কোরআন নয় আগে রসুল

এক হাতে নিলাম বাকি তিন কান কিতাব আর এক হাতে নিলাম বাকি নবীদেরকে আমার আল্লাহ কিতাব দিয়েছিলেন সিলেবাস আকারে সোহানা বলতেন কি আকারে যেমন আজকে সভাপতি এক একজনকে এক একটা বিষয় দিয়েছে দিয়েছে না আপনি এই বিষয়ের উপর আলোচনা করবেন মাহফিল পরিচালনা ভাই এক একটা বিষয় দিয়েছে এই বিষয়ের উপরে আলোচনা করবেন ঠিক এই বিষয়ের উপরে আলোচনা করতে হবে ঠিক কিনা বলেন নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিলে কিতাব বলো দেওয়ার পরে হামার আল্লাহ এই কিতাবটা দিয়ে বললেন নবী গো আপনি এই কিতাবটা এইভাবে পরিচালিত করবেন আমি আল্লাহ আপনাকে এটা সিলেবাস আকারে দিয়েছি ভাইরা ও বন্ধুরে আমার কিন্তু আমার নবীর মেলা আপনার নবীর মেলাই জানো ভাইরা রে ও বন্ধুরে আমার আমার নবীর মেলাই আপনার নবীর মেলাই নয় আমার নবীর মেলাই আপনার নবীর মেলাই একটু ভিন্ন নবীগো আপনাকে আমি কিতাব দিলাম আল গো যতক্ষণ পর্যন্ত না আপনি এটা আপনার জবন দ্বারা না বলবেন ততক্ষণ আমি আল্লাহ এটাকে কোরআন বানাবো না বন্ধুরে আমার খেয়াল করে নেন আল্লাহর নবী আল্লাহর নবী জমান মোবারক দ্বারা বলছেন তারপরে এটা হয়েছে কোরআন এর আগের এইটা আমার আল্লাহ কোরআন বানায় না আসেন এই কোরআনকে প্রশ্ন করলাম কোরআন রে তোমার বাড়ি কোথায় রে কোরআন কোরআন বলে আমার বাড়ি লাফে মা ফোঝে কোরআন তোমার কাছকে কয় নবী যখন আমাকে আমি কোরআন আমাকে নবী যখন আমার আমি নবী আমি কোরআন আমার দিনে নবী যখন উম্মে খানির ঘরে রে আমি কোরআন উম্মে খানির ঘরে এখন বলেন কোরআন আগে না রসুল আগে আরেকটু জবান খুলে বলেন কোরআন আগে না রসুল আগে আসেন যদি রসুল আগে ভয়ে থাকে রে ও ভাইরা রে খেয়াল করেন আগে আমার রসুল আসেন কোরআনের সম্মান বেশি না আমার রসুলের সম্মান বেশি রসুলের সম্মান বেশি না এখন সভাপতির সাপকে আমি একটা চিঠি দিলাম সভাপতি সাপ আপনাকে এই চিঠিটা দিয়েছি এখন চিঠির সম্মান বেশি না সভাপতির সম্মান বেশি সভাপতির সম্মান বেশি না তো জেনারেশনে কোরআন মাঝি রয়েছে ওনার সম্মান বেশি না কোরআনের সম্মান বেশি

আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত নিচি যারা ঈমান আনল এবং যারা নেক কাজ করল নেক আমল করল সুবহানাল্লাহ যারা ঈমান আনল এবং নেক কাজ করল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইন উসূলান আমি আমি তাদের জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ আসেন এবার যারা ইমান আনলেন এবং কাজ করলো আপনারা ইমান আনলেন ইমান আনার পরে এমন একটি সুন্দর বৃহস্পর বাগান আপনারা সাজিয়েছেন ঠিক কিনা বলেন এটা হলো নেকাজ করেছেন মাহফিলের আয়োজন করেছেন মিলাদুল নবীর মাহফিলের আয়োজন করেছেন আমার নবীর গুলামের আয়োজন করেছেন আল্লাহর গুলামিল আয়োজন করলেন ও ভাইরে এটাই হলো নেকাজ আর ইমান আমার পরে আপনারা এই কাজটা করেছেন ঠিক কিনা বলেন এখন আপনারা ইমান আনলেন নেক কাজ করলেন আল্লাহ আপনাদের জন্য বলেছে আপনাদের জন্য আমার আল্লাহ ঘোষণা করেছে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস তাহলে আমরা বুঝলাম যারা ইমান আনলো এবং নেক কাজ করলো এদের জন্য আমার আল্লাহ রেখেছে জান্নাত ঠিক কি না বলেন আসেন এবার এই কথাটা খাতে নিলাম

ইসলামের বেলা কয়টি পাঁচটি আসেন এখান থেকে আজকে আমরা বেঁচে নিব আমরা কারা ইমানদার কারা ইমানদার নাই কারা নামাজি গো কারা নামাজি নাই এখান থেকে এখন বোঝা যাবে আসেন নবী আমার বলেছে বুনিয়াল ইসলাম ইসলামের বেনা কয়েটি কালেমা নামাজ রোজা তো ভালোই পারে খুব দরকার যত মাশাআল্লাহ ভালোই পারে আসেন এইবার আমার আল্লাহ ও আমার নবী বলেন কালেমার কথা যেই কালেমার ভিতরে আজকে 144 ধারা আঞ্জারে চলে ঠিক কিনা বলেন চলে নি বাবা চলেনি ভারতের জমিনে যখন মাহফিল করতে গেলাম তখন একটা যে মসজিদে নামাজ আদায় করেছিলাম ওই মসজিদের ইমাম সাহেব মসজিদে ঢুকার আগে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রিসুলুল্লাহ লেখা নাই দাওজিবিলা বলেন না এরপরে ইমাম সাহেব দেখলাম এক পাশে টিভি চলে সবাই টিভি চায় আরেক পাশে দেখলাম মুসল্লিরা নামাজে দাঁকারে ইমাম সাহেব থ্রি কোয়ার্টার একটা প্যান্ট পরা আর একটা ফতুয়া গায়দা নামাজে বিল্লাহ বলেন না আরে একটা জবর করে বলেন না রাউজে বিল্লাহ সাথে যাই নাই চুয়াডাঙ্গাতে গেলাম একই অবস্থা পনচা করে গেলাম একই অবস্থা দর্শনাতে গেলাম একই অবস্থা নামাজ বিল্লাহ বলেন না এখনো মোহাম্মদ রসুল বলে না সে নামাজ পড়লো রোজা রাখলো হদ জাকাত সবকিছু যে পালন করলো এখন কি সে ইমানদার না বেঈমান আরেকটু জমানোর ফলে বলেন ভাই বন্ধুরে আমার খেয়াল করে নেন্লাহ বলেছে এখনো কিন্তু মোহাম্মান্লাহ বলে নাই এখনো সে কিন্তু ইমানদার হতে পারে না কিন্তু আপনার গ্রামের পাশে কোন হিন্দু বাড়ি আসেনি আরেকটু জবান ফলে বলুন আসেনি এখন হিন্দুরা আল্লাহ মানে কি মানে না আরেকটু জবান ফলে বলুন মানে কি মানে না তারা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ মানে না ঠিক কিনা বলেন আসেন আবু জাহেল আল্লাহ মানে কিন্তু নবী মানে না বলেন আল্লাহ মানে তিনিও কিন্তু দেবতা হিসেবে পুজো করে থাকে ঠিক কিনা বলেন কিন্তু পুজো করে রে তাকে দেবতা মানে তাকে খোদা মনে করে কিন্তু আমার নবীকে মানে না তার জন্য সে কি হইল কাফের কি হলো হয়ে গেল আপনারা বাড়ির পাশে হিন্দু বাড়ি রইল হিন্দু ভাইদেরকে প্রশ্ন করবেন তোমরা এক আল্লাহ না তারা বলবে আল্লাহ একজন আছে আমরা মানে আপনারা তোমাকে আল্লাহ মানেন গো আমরা তাকে মানে ভগবান ঈশ্বর মানে ঠিক কিনা বলেন তার মানে তারাও কিন্তু আল্লাহ মানে ঠিক কিনা বলেন

আর আমার নবীর ইসালাতের কালেমা দরকার আছে কি নাই এখন আসেন কালিমার ভিতরে একশো চোদ্দ দ্বার দ্বারা চলে ঠিক কিনা বলেন আল্লাহ আনবি যদি মানে আমার বাবা আপনার বাবা আদম সবিউল্লাহ ঠিক কি না বলেন কেউ যদি বলে আদম ভাই তার ইমান থাকবে না যাইবে আদম নবী ভাই বলা যাবে না আদম নবীকে বলতে হবে বাবা ঠিক কি না বলেন এখন যদি আপনার বাবা যদি মানে আপনি যদি না মানেন আপনি তাহলে আপনার বাবার পরিচয় রাখছেন কিনা রাখছেন নাকি বাবার পরিচয় দিয়ে সন্তান দিবে না এই সন্তান কি সন্তান হবে যার সন্তান না। আস্তাকুল্লাহ বলেন না নাওয়াজ বলেন না আসেন কোরআন যদি হাদিদ যদি কাউকে কিছু মনে করে কিছু বলে আমার আপনার কোন সমস্যা আছে নেই আমরা কাউকে বলবো না কোরআন হাদিস থেকে আমরা জেনে নেব আমার নবী আপনার নবী আমার বাবা আপনার বাবা আদম সুবিউল্লাহ আদম নবীকে যখন আমার আল্লাহ চিষ্টি করলে চিষ্টি করার পরে এখন আদম নবীকে চিষ্টি করলেন আদম নবীর রুফা আদম নবীর বডির বডির ভিতরে দেহটার ভিতরে রুহুটা দেয় একবার দেয় দুবার দেয় তিনবার দেয় রে রুহুটা বারবার ফিরে আসে আল্লাহ গো এই অন্ধকারের ভিতরে আমি থাকতে পারবো না আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমার কাছে ভালো লাগে না আল্লাহ এই অন্ধকারের ভিতরে আমি থাকবো না

আরো সেদিকে তাকালেন সর্বপ্রথম বেহেস্তের ভিতরের ভিতরে জান্নাতের ভিতরে একটা হাসি দিয়েছেন হাসি দেওয়ারের সঙ্গে সঙ্গে বলেছেন আলহামদুলিল্লাহ আর একটু জমানো ফলে বলেন কি বলছেন বাবা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ নিয়ামত পে আদম নবী সুসুচি হয়ে গেলেন খুশি হওয়ার পরে আদম নবী জি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এই কারণে আমরা কোনো ভালো কাজ করার পরে বলি আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ তাআলার নিয়ামত কি আমরা শুকরিয়া করে আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন এটাই আদম নবীর সুন্নাত কার সুন্নাত আসলে এইবার আদম নবীকে আমার আল্লাহ লম্বা ঘটনা আমি আবার আলোচনায় চলে যাবো শুধু একটু ইমানটা ভূতানের জন্য আদম নবীর কাছে গেলাম আদম নবীকে আমার আল্লাহ চেষ্টি করেছেন

আমাদের খেয়াল করে নেন আদম নবীকে সৃষ্টি করার পরে এবার আদম নবী আল্লাহ তালা বলেছেন আদম রে ও আদম তুমি গম্ভম কেউ না ওই গাছটারে নিকটে যেও না বাবা আদম নবী গেলেন সেখানে গন্দম খাইলেন আল্লাহ পাক পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দুজনকে দিয়ে দিলেন ঠিক কিনা বলেন দুজনকে দেওয়ার পরে এবার দুজন কাদুল নিশ্চয় তো 360 বছরে কা দিলেন দুজনে কান্নার পরে এবার দুজনে কানতে কানতে আমার আল্লাহকে বলেন আল্লাহ গো আল্লাহ আমাকে বের করে দিলে আমার হাওয়াকে বের করে দিলেন আল্লাহ এত বছরে কা দিলাম আল্লাহ আপনার দেখা পাইলাম আল্লাহ গো এখনো আমাদেরকে মাফ করেন নাই আল্লাহ আপনাকে আজকে একটা কথা বলে যাই আপনি যখন আরো ভিতরে যখন আমাকে যে সর্বপ্রথম সৃষ্টি করলেন আরো সের ভিতরে আমি পায়ায় পায়ায় খুটাই খুটাই নজর দিলাম আল্লাহ গো বেহস্তের দরজার ভিতরে ভিতরে দরজার সামনে সামনে আরো প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে একটা নাম দেখেছিলাম গো আরেকটা নাম দেখলাম মোহাম্মদ সৌরল্লাহ সোহান আল্লাহ ভাই রে আদামী বলে আল্লাহ ওরা বলে ইলাকা ইল্লাল্লাহ দেখলাম বারো টক্কর কোন মোহাম্মদ রসুল্লাহ বারো টক্কর কত টক্কর হয়েছে যেই নামের উপরে জবর নাই জিরো নাই পিসু নাই যেই নামের সঙ্গে আপনার নামটা আপনার লাগাইয়া দিলেন তাকে কত মোহাবত কত ভালোবাসেছিলেন গোয়াল্লা যে ভালোবাসার কারণে দুইজনের নাম একত্র করলেন গোয়াল্লাহ ওড়ি ওই নামের সিলাই আমি আদম নবীকে ক্ষমা করে দা আরেকটু জবান ফলে বলি সোহান আল্লাহ করেন আদমনবীকে এবার আদমনবী বলে আল্লাহ আপনি কত ভালোবাসলেন কত মোহাব্বত করলেন জি ভালোবাসার কারণে আপনারা নামের সঙ্গে আপনার বন্ধুর নামটা দেখছেন গো আল্লাহ আপনার নামের সঙ্গে আপনার বন্ধুর নামটা লেখলেন আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার কাছে জানতে চাই মাবুদ মাওলা গো আপনি এত মহব্বত করেছেন এত মহব্বত করে দুজনের নামটা একত্র করেছেন দেখবেন পৃথিবীর জমিনে সন্তান তার বাবার সামনে প্লাস দিয়ে তার মায়ের সামনে প্লাস দিয়ে ওই সন্তানের নামটা লেখে কি লেখে না মেরে হুজুর শুধু দূরে এইটা তো নয় হুজুর আমাদের সমাজে তো দেখা যায় কোন ছেলে মেয়ে দুজনও একটা নাম তাদের নামের পাশে প্লাস দিয়ে লেখে কি লেখে না কেন লেখে জানেন তাদের ভিতরে ভালোবাসার কারণে কিসের কারণে হাইরে ভালোবাসার কথা কইছি মুরব্বী বাবারা হাসতেছে ভালোবাসা হবে আল্লাহ রাসুলের সাথে ঠিক কিনা বলেন ভাই না রে বন্ধু আমার খেয়াল করে নেন আদম নবী বলে আল্লাহ ওই নামের রুসিল আমাকে মাফ করে দাও